ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা কনস্ট্রাকশান কোম্পানি প্রাইভেট লিমিটেড। আমি আপনাদের এর আগে টোটাল আমার যে পাইপ লাইনের কাজ হয়েছে বাথরুম ফিটিংসে সমস্ত কিছু দেখিয়েছি এবং তার বিল দেখিয়েছি। তো কিছু কিছু সামান আমার বেঁচে গেছে যেগুলো আমি দোকানে ফেরত দেবো। সেই সামানগুলোর মধ্যে যেমন এই যে টিয়ের রেট তো আপনাদের বিলে দেখিয়েছিলাম, টি পিস ছিল যত পিস এবং পার পিস হিসেবে আপনি রেটটা পেয়ে যাবেন ওখান থেকে। টিগুলো বেঁচে আছে, এগুলো আমি রিটার্ন দেব আগামীকাল। রিটার্ন দিয়ে আপনাদের জানাবো দোকানদার টোটাল বিল থেকে কত লেস করলেন এবং ফাইনাল বিলটাও আরেকবার আপনাদের দেখিয়ে দেবো। বুস্ট যেগুলো এক একটা জিনিসের নাম, এটার নাম অ্যালবো। অ্যালবো আপনাদের বিলের মধ্যে দেখতে পাবেন রেট। আর যে ওয়াটার ট্যাঙ্কের কথা, ওয়াটার ট্যাঙ্ক ভিডিওতে আপনি দেখতে পাবেন আমার ভিডিওতেই, ওয়াটার ট্যাঙ্ক দেওয়া হয়েছে 750 লিটারের। সেই 750 লিটার ওয়াটার ট্যাঙ্কের দাম হয়েছে 8,250 টাকা। ঠিক আছে, কোন দোকান থেকে নেওয়া হয়েছে সেটা, বাড়ির লোক কোন দোকান থেকে নিয়েছে সেটা আমি জানাতে পারলাম না, হয়তো নেক্সট ভিডিওতে জানাতেও পারি। তবে আপাতত জানিয়ে রাখলাম 750 লিটার। কোম্পানির নামও দেখে নেবেন, ওই ড্রামের মধ্যেই ছিল, কিংবা আপনাদের পরের ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো। 8,250 টাকা দাম। এবং আমার কাছে যে প্লাম্বার, আমার চেনা পরিচিত লোক ছিল, চেনা পরিচিত প্লাম্বার ছিল যারা পাইপ ফিটিংয়ের কাজ করে গেল, তাদের রেট ছিল 15 টাকা পার ফিটে, 15 টাকা পার ফিট। সেই হিসেবে আমার টোটাল যত ফিটের কাজ হয়েছে সেখানে আমার বিল হয়েছিল 2,000 টাকা। ঠিক আছে, 15 টাকা পার ফিটের হিসেবে। হ্যাঁ, আর 7 ফিটের মতো আমার বেঁচে গেছে পাইপ, যেগুলো আমি কালকে রিটার্ন দেব এবং আপনাদের নেক্সট ভিডিওতে ডিটেলসে জানাবো দোকানদারের কী রিয়াকশান। হ্যাঁ, আপনাদের এটাই আমি জানাতে চাইছি প্রত্যেকটা ভিডিওতে, যে দোকানদারের বিহেভিয়ার ভালো, যে দোকানদারের কাছে আপনি কোয়ালিটি ভালো পাচ্ছেন, যে দোকানদার আপনাকে কম রেটে সামান দিচ্ছে তার কাছ থেকে নিন, এবং যে মিস্ত্রি আপনাদের মানে রেটটাও ঠিকঠাক ধরছে এবং তার থেকে যেন মার্কেটে বেশি না ধরে, এবং কাজের কোয়ালিটিও আপনি দেখতে পাবেন আমার ভিডিওর মধ্যে। আমার যে প্লাম্বার কাজ করেছে তার বাড়ি কচুয়ায়, তার নাম্বারও আমি হয়তো নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, আর যে দোকান থেকে আমি নিয়েছি সামানগুলো সেই দোকান ঘোষ এন্টারপ্রাইজ, তারও আগামীকাল ফাইনাল রিয়াকশান পাবো কত কী লেস দিচ্ছেন। তো সেইভাবে নেক্সট ভিডিও আমি আপনাদের আরেকটা নেক্সট ভিডিওতে ফোন নাম্বারগুলো ডিটেলসে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমার চ্যানেল যদি ভালো লাগে, আপনাদের হেল্প হয়, সেটাই আমার কাছে যথেষ্ট। ঠিক আছে, তো মোটামুটি আপনাদের একটা বিল আইডিয়া দিলাম। একটা বললাম যে ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে 750 লিটার ক্যাপাসিটি, তার দাম 8,250 টাকা। আর এদিকে হচ্ছে আপনার, আমার প্লাম্বার ফিটিং করতে গিয়ে খরচা পড়েছে তিনজন, একজন মিস্ত্রি ছিল আর দুজন লেবার, তারা নিয়েছে 2,000 টাকা। তাদের রেট হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করতে 300 টাকা নিয়েছে, আর 15 টাকা হচ্ছে পার ফিট হিসেবে পাইপ লাইনের কাজ হয়। তো আমার টোটাল মার্কেট থেকে যে যত ফিটের কাজ করেছি, হ্যাঁ, সেই হিসেবে আমার 2,000 টাকা বিল হয়েছে। মানে ওখান থেকে আপনি বের করতে পারেন কত ফিটের কাজ করেছে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে হয়তো এর থেকে আরও ডিটেলসে জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে ফাইনাল বিল এবং ফাইনাল ফোন নাম্বারগুলো মেশিনের, সেগুলো মানে যে মিস্ত্রি কাজ করেছে তাদের নাম্বার টাম্বার আমি দিয়ে দেবো। আর মার্কেটে দেখবেন মেশিন যদি এর থেকেও ভালো কোয়ালিটির কাজ করতে পারে এবং কম রেটে, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। আর দোকানও যদি ঘোষ এন্টারপ্রাইজ, যেটা আপনাদের লোকেশন বলেছিলাম সরস্বতী শিশু মন্দিরের কাছে, গাজল কদুবাড়ির পথে, কদুবাড়ি যাওয়ার পথে আপনার সরস্বতী শিশু মন্দির পড়বে, তার কাছে ঘোষ এন্টারপ্রাইজ, উনি পাইপের সামান বিক্রি করেন। এছাড়া অনেকগুলো পাইপের দোকান আছে যেগুলো আপনাদের এর আগের ভিডিওগুলোতে হয়তো নাম্বারগুলো দিয়েছি, আরও নাম্বার দেবো। তো আমি সবসময় ওটাই জানাতে চাইলাম আপনাদের, যে রেট যেন কম পাই, কোয়ালিটিও ভালো থাকে। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট জিনিস জানাতে চাই, দোকানদারগুলো কিন্তু প্রসপেক্টাস দেখাতে চায় না, ওদের কাছে একটা ফটো থাকে এবং প্রত্যেকটা টির সাইজ এবং তার রেট MRP লেখা থাকে, সবাই দেখাতে চায় না। ঠিক আছে, আপনারা চেয়ে দেখতে পারেন, আমাকে তো পুরো দেখায়নি, তাও সাওয়ার দেখিয়েছিল একটু, আমি কালকে আবার বলে দেখবো উনি কী রিয়াকশান দিচ্ছেন, আপনাদের নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।